হ্যালো বন্ধুরা, শুভস থট বক্সে তোমাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ, আর আজ আমি তোমাদের দেখাবো কিভাবে জিওমেট্রিক শেপ দিয়ে হিউম্যান ফিগার তৈরি করা যায়। সো লেটস স্টার্ট। তো এর আগেও আমরা তিনটে শেপ ক্রিয়েট করেছি, যেমন এই তিনটে শেপ হলো, একটা হলো বৃত্ত, সরি, একটা হলো বৃত্ত, দু নম্বর হলো চতুর্ভুজ, আর তিন নম্বর হলো ত্রিভুজ। তো আজ আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই বৃত্ত থেকে এই বৃত্তকে আমরা আরও দুটো ভাগে ভাগ করব। যেমন এক নম্বর হচ্ছে ওভাল শেপ, মানে ডিমের মতো দেখতে অনেকটা গঠন, আরেকটা হচ্ছে অর্ধবৃত্ত, হাফ সার্কেল। যদি বৃত্তকে আমরা দুভাগে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হাফ সার্কেল, এক একটা হাফ সার্কেল তৈরি হয়, ঠিক আছে। আর চতুর্ভুজকে আমরা দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো অবজেক্ট থেকে আরও এরকম, এই দুটো শেপ থেকে আরও দুটো তিনটে এরকম শেপ পাওয়া যায়। তো এবার আমরা মেইন ড্রয়িংয়ে যাব। এবার তোমাদের আমি একটা হিউম্যান ফিগার দেখাবো, যেমন এই হিউম্যান ফিগার। এই হিউম্যান ফিগারকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটাকে তিনটে লেয়ার ওয়াইজ সিম্পলিফাই করা যায়। যেমন এইটা হচ্ছে ফাইনাল এবং টপ লেয়ার, এইটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল লেয়ার। এবার যদি আমি এটাকে অফ করে এর আগের লেয়ারটা খুলি তাহলে এটা দেখতে পারবো এটা হচ্ছে মিড লেয়ার। মিড লেয়ার মানে হচ্ছে গায়ের যে মাংস বা জামা বা মুখের শেপ টেপ তৈরি করেছে সেটা হচ্ছে এই লেয়ারটা। এবার যদি আমরা এই লেয়ারকে অফ করে এই লেয়ারটা অন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে জাস্ট বোন স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। তো এইটা হচ্ছে বোন স্ট্রাকচারের মাথা, এইটা হচ্ছে টর্সো, আর এটা হচ্ছে লোয়ার টর্সো, এটা হ্যান্ড আর এটা হ্যান্ড। এটাকে আমরা বোন স্ট্রাকচার অথবা স্টিক ফিগার হিসাবে কল্পনা করতে পারি। তো যদি আমি এবার ফাইনালটা দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল, এরমভাবে এক, তারপরে দুই, তারপরে তিন, এই তিনটে লেয়ারে আমরা যে কোনো রকম হিউম্যান ফিগারকে ভাগ করে ফেলবো। তো এবার আমি তোমাদের দেখাবো কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে হিউম্যান ফিগার তৈরি করা যায়। প্রথমে আমি একটা বর্ডার লাইন নিয়ে নেব, হাইট কতটা হবে সেই অনুযায়ী, তারপরে এবার আমি আঁকা শুরু করব। এটা আমি আঁকছি সাইড ভিউয়ের, হিউম্যানের সাইড ফিগার, সাইড পশ্চার। এবার আমি এই লাইন গাইডলাইনগুলো আমি আবার টেনে নেবো, যার ফলে আমার পাশাপাশি ফিগারগুলো তৈরি করতে সুবিধা হয় আর সেগুলো যেন একই লাইন বরাবর থাকে। এবার আমি যেটা আঁকবো সেটা হচ্ছে হিউম্যানের ফ্রন্ট ভিউ। তো আমি এখানে একটা সার্কেল নিলাম, নেওয়ার পরে এর ফেস তৈরি করলাম, আবার আমি টর্সোটা তৈরি করবো, টর্সোটা হলো না ঠিক, টর্সোটা তৈরি করবো। এবার লোয়ার টর্সো বা হিপটা তৈরি করছি। এটা হলো ফ্রন্ট ভিউ, এবার যেটা হবে সেটা হচ্ছে সাইড ভিউ।
না এটা সরি, এটা 340 হবে। এটা হলো 340। এবার এর হাতের পজিশন তৈরি করবো, যেহেতু সাইড ভিউ হবে এখানে হাত, আর এর যখন আমি এর হাত বানাবো এর দুটো হাত সাইড থেকে হবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এখান থেকে পা থাকবে সাইড। তো এবার যদি আমি এদের কে ভাগ করি, তাহলে এই রিব কেজ হবে এখান থেকে, এই রিব কেজটা এখান থেকে, এটা হচ্ছে রিব মানে বুক, আর এই রিব কেজ যেহেতু এটা ফ্রন্ট ভিউ তো এই রিব কেজ হবে এরকম, যেহেতু এটা 3/4 তাহলে এর রিব কেজ হবে এরকম। সেমনি নিচের টর্সোও ভাগ করবো আমরা, এগুলোকে আমি একটু বড় করে নিই, আর এর হ্যান্ড হবে এই। তো এগুলোকে যখন আমি এর উপরে মিট চড়াবো বা মাংসের অংশ চড়াবো, তখন সেটা অনেকটা এরকম দেখতে হবে। যদি আমরা এর মেরুদণ্ডটাকে ফলো করি, তাহলে আমরা দেখব এর মেরুদণ্ডটা প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম হয়েছে, এটা তিনটে কার্ভে ভাগ হয়েছে, পুরোটা এরকম এসে এরকম এসে এই। তো মেরুদণ্ডকে আমরা প্রথমে ফলো করব ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এর অ্যাঙ্গেলগুলো কোথা থেকে যাচ্ছে। আর এবার দ্বিতীয়টা, সরি, তো গলা নামলে এখান থেকে মানে এই হচ্ছে হাতের অংশ, নামলো এই হচ্ছে হাতের অংশ, বুকটা নামবে এই এই এই, পিন ট্যাপটা একটু গন্ডগোল করছে হাতের জন্য, হাতে একটু ব্যথা আছে আমার। হচ্ছে না ঠিক, কার্ভটা আসছে না, আমি চেষ্টা করি করছি যত সম্ভব হয়। এই হলো, এই হলো, এই হচ্ছে হাত, বুক হবে এই,
এটা হচ্ছে কলার বন, কলার বন এরকম থাকবে। আর স্টমাক হচ্ছে এই এই গেল। আর সাইড ভিউ যদি আমরা যখন আঁকবো, সাইড ভিউ পিন ট্যাপটাও একটু পুরনো, তাই একটু অসুবিধা হচ্ছে, হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তবে চেষ্টা করছি আমি। হলো গিয়ে ইন্টারফেস, যদি আমরা এই লেয়ারকে অফ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিনটে সাইডের কোনো রকম মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেছি কিরকম হবে। এবার আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করব। একে লক্ষ্য করি ভালোভাবে, আমরা দেখতে পাবো আমরা তিনটে অ্যাঙ্গেল পেয়ে গেছি মোটামুটি। তো এইভাবে যে কোনো রকম হিউম্যান ফিগারকে সিম্পলিফাই করে সেই সব ফিগারগুলোকে আমরা আঁকতে পারি। আশা করি ভিডিওটা তোমাদের সাহায্য করবে হিউম্যান ফিগারকে সিম্পলিফাই করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো ও বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।